আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তার স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জির পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। চিরকুটে বার্তাও পাঠিয়েছে, মেসি তোমার জন্য অপেক্ষা করছি আমরা, এটি লিখে। ফুটবল জাদুকর লিওনেল মেসি ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র, সেই নক্ষত্রকেই নিভিয়ে দেওয়ার হুমকি এই পিএসজি তারকার বাড়ি রোজারিওতে। শুধু তাই নয়, রোজারিওর সান্তাফের সুপার মার্কেটে পারিবারিক ব্যবসা আছে মেসির স্ত্রী রোকোজ্জির পরিবারের, আছে নিজেদের রেস্টুরেন্ট। ইউনিকো নামের সেই রেস্টুরেন্টে হয়েছে হামলা। ওই ফুড স্টোরে 14টি গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম। আর্জেন্টিনার অপরাধ তদন্ত কমিটি এসআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। মোটরবাইকে এসে দুজন ব্যক্তি গুলি ছুড়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। পালানোর সময় মেসিকে হুমকি দিয়ে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিরকুটে লেখা ছিল, মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াপকি নিজেই একজন চোরাচালানকারী, সে তোমাকে বাঁচাতে পারবে না। এই ঘটনায় মেয়র জাপকিন উদ্বেগ প্রকাশ করেছেন। শহরে বিশেষ করে ঘটনাস্থলে বেশি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথা বলেছেন। দুর্বৃত্তদের ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমন একটা সময় এই হামলার ঘটনা ঘটল যখন এই মাসের শেষের সপ্তাহে আর্জেন্টিনা দুই প্রীতি ম্যাচ খেলবে দেশের মাঠে। ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে পা রাখবে লিওনেল স্কালোনির দল। অবশ্য দুটি ম্যাচের কোনোটিরই ভেন্যু রোজারিও নয়। 23 মার্চ রাজধানীর বুয়েন্স এরেইসে পানামা এবং 28 মার্চ সান্তিয়াগো দেল এস্তেরোতে কিরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য এখনও দল ঘোষণা করেনি আর্জেন্টিনা কোচ স্কালোনি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।